Care Solution, Bani Sarvan, Herbal Skin and Hair Treatment Center. Namaskar, আমি বানি ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত দুপুর 1:50 মানে এপারে আমি ওপারে আপনারা আপনারা কিন্তু অধীর আগ্রহে থাকেন দুপুর 1:50 আমি জানি যে আজকে বাড়ি ঝুলি থেকে কি বেরোবে এবং আজকেও আবার আমরা বিভিন্ন তথ্য নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে যে রেকি নিয়ে কথা না বললে যেন মনটা ভালো থাকে না রেকি শেখার জন্য আমি বহুবার মানুষকে বলছি বা প্রতিদিন আহ্বান করছি যে রেকিকে ভয় পাবেন না রেকির মাধ্যমে আপনি নিজের রোগটাকে সারান সবচেয়ে বড় কথা যে মনের রোগটা বড় বেশি সেরে যায় কি হয় বলুন তো আমাদের যত না শরীরের রোগ তার থেকে মনের রোগটা বেশি আমাদের রোগ রোগ বাতিকও হয়ে যায় মানুষের একটা ভুগতে ভুগতে প্রতিদিনই মনে হয় দূর আজকে মাথা ধরছে কালকে অমুক হচ্ছে এবং একটা বয়সের পরে দেখবেন আফটার মেনোপোজ আমাদের প্রত্যেকের রেকি শেখা উচিত রেকি শিখলে কি হবে আপনি যে আজকে দেখবেন আজকে হাঁটুর ব্যথা কালকে কোমরের ব্যথা বা কালকে আপনি দেখছেন যে আপনার বিভিন্ন রকম প্রবলেম আছে গ্যাস অম্বল লেগেই রয়েছে বা বিভিন্ন পেটের গন্ডগোল লেগে রয়েছে এটা খেতে পাচ্ছেন না ওটা খেতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না এই নেগেটিভ 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 তা এইগুলো কিন্তু একমাত্র পারে রেকি আপনাদেরকে সামলে দিতে কাজেই সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আপনার সেই সময় করার কোনো অসুবিধা নেই আপনি নির্ঝঞ্ঝাট আপনি একটু রেকি শিখুন অনলাইনে শিখুন এবং অনলাইনে আবারও বলছি যাদের স্মার্টফোন নেই তাদের কোনো চিন্তা নেই আমি বইপত্র সমস্ত বাই কুরিয়ার আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনারা একটু পড়ে নেবেন তারপরে আমি আপনার ছোট ফোন থাকলেও কোনো অসুবিধা নেই আমি নিজে ফোন করব ফোন করে আপনাকে আমি বোঝাবো ফোনের দায়িত্ব আমার সেটা বোঝাবো আপনি হয়তো আমাকে দেখতে পেলেন না কিন্তু আপনি আমার কথাগুলো শুনতে পাবেন এবং বুঝতে পারবেন এবং আপনাকে যখন আমি অ্যাটোটমেন্ট বা শক্তিটা দেব আপনি রাতের বেলা আমি সাধারণত দিই সেই সময় দেব আপনি দেখবেন যে তারপরে আপনি যেভাবে প্র্যাকটিস করতে বলবো ওইভাবে প্র্যাকটিস করবেন আপনি দেখবেন যে আপনার কোনো কষ্ট হচ্ছে না এবং সারাদিনে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে না বিছানায় বসে শুয়ে শুয়ে চেয়ারে বসে টিভি দেখতে হবে না বা মাদুর পেতে যেভাবে হোক আপনি কিন্তু ওটা প্র্যাকটিস করে নিতে পারেন সারাদিনে তিনবার তিনটে ভাগে ভাগ করে নেবেন নিয়ে করে নিতে পারেন তো এইভাবে নিজেদেরকে ভালো রাখুন ছেলে মেয়ে বোধ আমি অনেক মানুষকে দেখছি ছেলেদেরকেও দেখছি তারা ভীষণ নেতিয়ে পড়ছেন তাদের মানসিক জোরটা কমে যাচ্ছে কিন্তু রেকি কিন্তু আপনাদেরকে সেই মানসিক জোরটা কিন্তু আপনাদেরকে দেবে ভীষণ ভালো দেবে এবং আপনি দেখবেন যে আপনি খুব ভালো আছেন এবং অন্যদের কথা ভাববেন না যেটা কি হয় এই সময়টা আমরা ভীষণভাবে ভাবি যে ছেলে মেয়েদের থেকে দূরে রয়েছি ছেলে মেয়েদের কথা ভাবি বা তারা সময় দিতে পারছে না আমাদেরকে বা তারা যখন সময় দিতে না পারে তখন একটা অবসেশন আমাদের মধ্যে কাজ করতে থাকে যে দেখো ছেলে মেয়েদের এত কষ্ট করে বড় করেছি কিন্তু তারা আজকে আমাদের একটা ফোন করার সময় নেই তাদের আমাদের সঙ্গে কথা বলার সময় নেই নাতি নাতনিদের আপনারা পাচ্ছেন না তাদেরও দেখার সময় নেই আপনাকে কবে একটা ভিডিও কলিং করে দেখাবে আপনি কেন আপনি তার পিছনে পড়ে থাকবেন প্রত্যেকটা আলাদা সত্তা আপনি ছেলে জন্ম দিয়েছেন বড় করে দিয়েছেন তার মানে এই নয় যে ছেলেকে প্রতিদিন আপনার দায়িত্ব নিতে হবে কথা শুনতে হবে এটা নয় প্রত্যেকে আলাদা সত্তা এবার তাকে তৈরি করে দিয়েছেন সে কি করবে না করবে তার কর্তব্য পৃথিবীতে এসেছেন আপনি কর্ম করুন আপনার কর্মটা আপনি করুন ছেলের কর্ম ছেলে করবে মেয়ের কর্ম মেয়ে করবে যে যে কর্মটা করবে ইউনিভার্স তাকে ঠিক সেই মতো কিন্তু রেজাল্ট দেবে কাজে সেই সব না ভেবে আপনি আপনার কর্মটা করুন আপনি যে কদিন বাঁচবেন সুস্থ হয়ে বাঁচুন আনন্দের সঙ্গে বাঁচুন আপনারা যারা হাজবেন্ড ওয়াইফ বাড়িতে ফ্ল্যাটে রয়েছেন দেখবেন একটা সময় খুব একাকিত্ব লাগে আর সিরিয়াল দেখতে আর ভালো লাগে না সেই সময় আপনি যদি রেকি শিখে নেন না রেকি প্র্যাকটিস করুন আর দেখবেন আপনার একটা পজিটিভ মনোভাব আসবে এবং তখন মনে হবে না দূর ওরা কে ওরা ওদের বিয়ে দিয়ে দিয়েছি ওরা সংসার করছে ওদের মতো রয়েছে ভালো থাকবে ওরা ভালো থাক আমি আমার মতো ভালো থাকি এই মানসিকতা কারণ এই স্টেজে কিন্তু আমিও পৌঁছেছি সেই জায়গা থেকে রিয়েলাইজেশন আমারও এসছে সেই জায়গা থেকে বলছি যে ওরা ওদেরকে তৈরি করে দিয়েছি ওরা ভালো থাক কাজে আপনারা আসুন আপনারা রেকি শিখুন আর ভবানীপুর আমার চেম্বার আপনারা আসতে পারেন বা যারা আসতে পারবেন না তারা অনলাইনে এইভাবে রেকি শিখুন আর ছোট ফোন থাকলে কোনো চিন্তার ব্যাপার নেই আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে শেখাবো কোনো অসুবিধা হবে না খালি আপনারা এগিয়ে হাতটা বাড়ান আমার দিকে দেখুন আপনাদেরকে কিভাবে করি কিছু সুইচ কোড আপনাদেরকে দিয়ে দেবো সেই সুইচ কোডগুলো দিয়ে আপনারা কতটা সুন্দর সাহায্য মানে ভালো থাকতে পারেন
তাছাড়া আমি আপনাদের বয়স্ক মানুষদের উদ্দেশ্যে বলছি, যেটা যে সেটা হচ্ছে যে বয়স্ক মানুষদের আমি বলেছিলাম যে তাদের কি কি সমস্যাগুলো হতে পারে। এই বয়স্ক মানুষদের সমস্যাগুলো হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে পেটের গন্ডগোল, পেটের গন্ডগোল বা গ্যাস অম্বলের প্রবলেম। সেই প্রবলেমগুলো সব সেটা থেকে সলভ করার জন্য আমরা কিন্তু সুইচ কোড আপনাদেরকে দিয়েছিলাম যে 293 নাভির ওপরে লিখে রাখবেন বা 26700 এই কথাটা শব্দটা লিখে রাখবেন এবং পারলে 28 বার করে চ্যান্ট করবেন। দেখবেন আপনারা গ্যাস অম্বল বা পেটের যে কোনো প্রবলেম থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন। থার্ডলি হচ্ছে মেডিটেশন করুন, মেডিটেশনে বসে আপনারা সুইচ ওয়ার্ড করুন, বি স্লো বি স্লো এই মেডিটেশনটা করতে থাকুন। তাছাড়া আপনাদের যেটা প্রবলেম হয় সোলার প্লেক্স, সোলার প্লেক্স মানে মণিপুর চক্রতে যত গন্ডগোল হয়, এবং মণিপুর চক্রতে প্রবলেম হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন, আপনার মধ্যে কি কি হবে না, অ্যাংজাইটি বেড়ে যাবে, ওভারওয়েট হওয়ার চেষ্টা করবে, ভুঁড়িটা দেখবেন বেড়ে যাচ্ছে, হিংসা ভেতরে ভেতরে একটা জেলাসি হবে, ওর এটা হচ্ছে আমার এটা হচ্ছে না, সবার হয় না, কিছু কিছু মানুষের কিন্তু জেলাসি ব্যাপারটা কিন্তু চলে আসে। আরেকটা হচ্ছে যে নিজের ইচ্ছেটা প্রকাশ করতে না পারা। আপনি যখনই একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে রয়েছেন বা ফ্ল্যাটের মধ্যে রয়েছেন, সেখানে ছেলে ছেলের বউ সব রয়েছে, আপনি আপনার নিজের ইচ্ছেটা কিন্তু ঠিকমতো প্রকাশ করতে পারছেন, আপনি কম্প্রোমাইজ করছেন, সেই জন্য কি হচ্ছে না আপনার সোলার প্লেস ব্লকেজ হয়ে যাচ্ছে। আর সহজেই কাউকে জিনিস দিয়ে দেওয়া, অনেকেই আছে জানেন একটু কেউ বললো বললে পরে যা নিয়ে চলে যান, জিনিসটাকে দিয়ে দিলে পরে হয়তো ভাবলো এই জিনিসটা আমার থাকলে হয়তো কাজে লাগতো। আরেকটা হচ্ছে এমন কিছু কাজ করে ফেলা যেটার জন্য পরে আফসোস হয়। আমরা অনেক সময় কিন্তু আবেগের বসে এমন কিছু কাজ করে ফেলি বা এমন কিছু বলে ফেলি যেটা কিন্তু পরে মনে হয় যে না বললেই ভালো হতো। তা এইগুলো কিন্তু আমাদের মিডল বয়সে এগুলো প্রবলেম এবং সেগুলো সমস্ত কিন্তু লিভার থেকেই মানে মণিপুর চক্র থেকেই আসছে। কারণ মণিপুর চক্রতে আমাদের ভাবনাগুলোকে পাল্টায়, ভাবনাগুলোকে নিয়ে আসে বিভিন্ন মানে ভাব প্রকাশের জায়গা, সেই জায়গাগুলো কিন্তু ব্লক হয়। কাজে সেখানে বীজ মন্ত্র আমরা বারবার বলছি যে হলুদ রং ব্যবহার করুন। তার জন্য কি কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। রোজ ঘরে একটা করে হলুদ ক্যান্ডেল জ্বালাবেন, আর কি হয় না তাতে ফায়ার এলিমেন্টসটা বাড়ে। রোজ একটা হলুদ ক্যান্ডেল জ্বালানো এমন কিছু ব্যাপার না। এবার মিউজিক শুনবেন, রোমান্টিক মিউজিক শুনবেন, মিউজিক আমাদের কি হয় অনেক শান্ত করে। আর কিভাবে তোমার ভাবনাটাকে প্রকাশ করবে সেটা কিন্তু যদি রেকি শেখো তার মাধ্যমে কিন্তু তুমি নিজের ভাবনাটাকে তুমি প্রকাশ করতে শিখতে পারবে। আর বীজ মন্ত্র যেটা বলে দিয়েছিলাম রম রম বীজ মন্ত্রটাকে জপ করো, রম রম রম। আর হলুদ কল্পনা করো, মণিপুর চক্রের জায়গাটা হলুদ, এবং সেটাকে জপ করব কি না আমরা রম বলে জপ করব। এই এইগুলো করো, এগুলোতে আরেকটা হচ্ছে চুপ করে বসে আবারও বলছি জ্ঞান মুদ্রায় হাত দুটো হাঁটুর ওপরে রেখে সোজা হয়ে বসে নাভি থেকে শ্বাস নিয়ে কি করবে, মুখ দিয়ে শ্বাস নাও, নাভি থেকে নিয়ে নাক দিয়ে ছাড়ো, মুখ দিয়ে নিঃশ্বাস নাও নিয়ে নাক দিয়ে ছাড়ো। এটা যতটা পারবে করবে, দেখবে তোমার ভেতরে যত ক্ষোভ দুঃখ শোক সমস্ত কিন্তু এগুলোতে চলে যাবে। আরেকটা বলছে কিছুটা সময় ছাদে সূর্যের আলো লাগাও, যেখানে পারো রোদে একটু হলেও বেরো, সূর্যের আলোটা খুব দরকার। কারণ সূর্য থেকেই তো আমরা তো সাতটা চক্র আমাদের বিকিরিত হয় না, সেখান থেকে কি হচ্ছে না সূর্যের আলোতে একটু ভিটামিন ডি তৈরি হবে, প্লাস আমাদের মণিপুর চক্রের রং হচ্ছে হলুদ, কাজে সেখানে সূর্যের আলোটা পাওয়াটা খুব জরুরি, এইটা তোমরা করবে। আরেকটা হচ্ছে যে যদি পারো হলুদ কাপড় বা হলুদ টাইপের কিছু কার্টুন ঘরে রাখো বা হলুদ কিছুর ওপরে বসার চেষ্টা করো, এরকমভাবে হলুদ জীবনে বাড়িয়ে দাও। আর আরেকটা জিনিস হচ্ছে যে রান্নাঘরে যখন যাবে প্রতিদিন প্রথম রান্নাঘরে কাজ করো আর রান্না করো আর না করো, চেষ্টা করবে একটা হলুদ গুলে নিয়ে, রান্নার যে হলুদ গুলে নিয়ে একটা ডান হাতে এই রিং ফিঙ্গার দিয়ে হলুদের টিপ একটা পড়বে, দেখবে যে সবার মঙ্গল হবে এবং সবার সঙ্গে সবার বন্ডিংটা খুব সুন্দর থাকে। এইটা করতে পারে যদি খুব ভালো থাকবে। এবং আজকে আরেকটা জিনিস বলবো,
যে দেখো আমরা এই বয়সটায় এসে আমরা সবাই চাই যে আমরা একটু সুখী থাকি, যার যেটুকুনি অর্থ আছে সেটা নিয়ে আমরা যদি একটু খুশি থাকতে পারি। খুশি থাকার জন্য কিন্তু একটা খুব ভালো ছোট্ট টিপস, যদি পারো সোনার রূপোর দোকান থেকে একটা রূপোর চার চৌকো একটা টুকরো নেও এবং তার মধ্যে একটা আংটা দিয়ে লকেটের মতো গলার মধ্যে রেখে দেবে, দেখবে যে সমস্ত অনেক প্রবলেম মিটে গেছে এবং ভালো আছে। এটা খুব ভালো টোটকা, কিন্তু আমি আমার জীবনে দেখেছি এবং আমি প্রত্যেকটা জিনিস কিন্তু না এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে বলি না, কাজে তোমরা করে দেখবে ভীষণ ভালো থাকবে। রূপোর লকেট বানাবে না, একদম চাঁদি যেটা আসল চাঁদি চার টুকরো করে, মানে একদম চার চৌকো বর্গক্ষেত্র সাইডটা যদি মনে হয় মুড়ে নিতে পারো, নিয়ে তুমি এটা লকেট করে পরো, করে দেখো কতটা কাজ করে। আর একটু বিড়াল কুকুরকে খাওয়াবে এই বয়সে, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে তুমি তাদের খাওয়াতে পারো, বা কুকুরকে খাওয়ানো তো খুবই ভালো, কাককে খাওয়াতে পারো। এগুলোতে অনেক গ্রহ শান্তির জন্য আমরা বলে থাকি কাক কুকুর বেড়াল এদেরকে যত একটু পেলে পরে দেখো, আমি পুষতে বলছি না, সবাই পুষতেও পারে না, কিন্তু রাস্তায় বেরোলে ব্যাগে যদি একটা ছোট প্যাকেট বিস্কিট থাকে তুমি তা দিতে পারো, দিলে পরে তোমার পক্ষে ভালো। আরেকটা হচ্ছে খুব ভালো জিনিস, সেটা হচ্ছে গুড়, আখের গুড় যদি পারো বা ভেলি গুড় যদি পারো রান্নাঘরে একটা কৌটোতে রেখে দেবে, দেখবে যে বাস্তুর উন্নতি হচ্ছে এবং বাস্তু সুরক্ষিত থাকবে। গুড় যদি পারো একটু ওতে অবশ্যই রেখো। আর ঘরে আমি যেটা সবাইকে বলি যে প্রতিদিন সন্ধেবেলা কিছুটা পারো একটা সাদা কাগজে অল্প একটু ঢেলা কুকুর নিয়ে একটু মুখ্য দ্বারে একটু জ্বালবে, দেখবে যদি ঘরে নেগেটিভিটি থাকে কুকুরে কোনো গন্ধ পাবে না, খালি ধোঁয়া বেরিয়ে যাবে। আর যদি নেগেটিভিটি না থাকে কুকুরে খুব সুন্দর গন্ধ পাবে, আর এটা জ্বালতে 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 তুমি দেখবে আস্তে আস্তে কুকুরের গন্ধটা খুব সুন্দর বেড়েছে, তখন বুঝবে যে তোমার ঘরেতে আর নেগেটিভিটি নেই। তা এইগুলো তোমরা অনায়াসেই করতে পারো ছোট ছোট জিনিস। আরেকটা জিনিস বলবো যে যদি কারোর ঘরে মনে হয় ডিস্টারবেন্স রয়েছে বা কিছুতে ডিস্টারবেন্স যাচ্ছে না বা ঘরটার মধ্যে থাকতে ইচ্ছা করে না, অনেক ঘরে দেখবে যে ঢুকে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘরটা থেকে কতক্ষণে বেরিয়ে আসি, তাহলে কি করবে না একটা বাটিতে একটু সন্দক লবণ নিয়ে খাটের নিচে বা সোফার পাশে রেখে দেবে, পরের দিন দেখো যে সন্দক লবণটা অ্যাজ ইট ইজ রয়েছে না সন্দক লবণটা একটুখানি দেখতে ভিজে ভিজে ভাব রয়েছে। যদি দেখো ভিজে ভাব তাহলে কিন্তু বুঝতে পারবে যে ঘরটার মধ্যে কোনো নেগেটিভিটি রয়েছে। তো এইভাবে ছোট ছোট টিপস নিয়ে আমরা চলতে থাকি এবং রেইকির হাত ধরতেই হবে, এবং সামনে আরও আমার অনেক কিছু রয়েছে। আর আমার চেম্বার তো তোমরা জানোই ভবানীপুরে, সেখানে তোমরা আসতে পারো, যে কোনো হেল্পের জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করো। আজকে আসি।